আসসালামু আলাইকুম, আমি বর্তমানে নীলফামারীর একটি নার্সারিতে দেখতে পাচ্ছেন এখানে আমের কলম করা হচ্ছে, আমের বিভিন্ন জাতের কলম করা হচ্ছে। আপনাদের জানাবো যে কীভাবে এই আমের কলমটি করতে হয়। দেখতে পাচ্ছেন যে আমার সামনে ছোট ছোট গাছ, আমি তাদের কাছে জানলাম এই গাছগুলোর বয়স এক বছর, এটিকে বলা হয় আসলে স্টক। এই গাছগুলো যখন তারা বীজ রোপণ করেছেন, তারা যখন বীজ বপন করেছেন তারা কিন্তু এই গাছের কী জাতের বীজ বপন করতে হবে এই ধরনের কোনো রকম চিন্তা করেনি। তারা তাদের হাতে যেই আমের বীজটি ছিল সেই আমের বীজটি লাগিয়ে দিয়েছেন এবং এক বছর পরে এই গাছটিকে তারা এখন বর্তমানে কলম করছে। আমি আপনাদের জানাবো যে কীভাবে আমের কলমটি করতে হয়। আমি প্রথমেই আপনাদের বললাম যে এটির বয়স এক বছর, এটি একটি নির্দিষ্ট দূরত্বে বা একটি নির্দিষ্ট উচ্চতায় প্রথমে এই গাছটি নির্দিষ্ট একটি উচ্চতায় কেটে নিতে হয়। আমি যদি এইদিকে একটু দেখার চেষ্টা করি আমরা, তো আপনি একটু কেটে দেখান। এবং এই যে ডাল দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এই ডালগুলোকে বলা হয় সায়ন। এই সায়নের বয়স হলো এক মাসের মতো এবং এই সায়নই এখানে জয়েন করা হচ্ছে, এই অংশটির সাথে জয়েন করা হচ্ছে। এরপর থেকে যে উপরে যে এই সায়ন থেকে যখন জয়েন হয়ে যাবে, এই সায়নের যে জাতটি সেই জাতটি হয়ে যাবে পুরো গাছটি। তো এখন আমি দেখানোর চেষ্টা করবো আপনাকে কীভাবে এই পদ্ধতিটি করা হয়। এটি আসলে অনেক টেকনিক্যাল একটি ব্যাপার, এটি আসলে অনেক প্র্যাকটিসের পরে বা বারবার করতে করতে এটি আসলে সফলতা অর্জন করে। ভাইরা যত দ্রুত করছেন, এনাদের আসলে অভিজ্ঞতা তাদেরকে এত দ্রুত করাচ্ছে। এটি আমরা যারা নতুন করার চেষ্টা করব তারা একটু সাবধানে করব। তার আগে আমরা জেনে নিব যে এই ডাল কিভাবে করা হয়। সর্বপ্রথম আপনারা একটু দেখেন যে এই ডালটি, এই সায়নটিকে কেটে নেওয়া হচ্ছে। দেখতে পাবেন যে দুই সাইড থেকে এইভাবে কেটে নেওয়া হচ্ছে এবং এক সাইড একটু লম্বা এবং অপোজিট সাইড অপেক্ষাকৃত ছোটোভাবে এই ডালটি তির্যক আকারে কেটে নেওয়া হচ্ছে। এরপরে এভাবে কাটার পরেই যে এই যে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, খুবই সাবধানে যে স্টকটি রয়েছে সেই স্টকটির মধ্যে এটি মিলিয়ে নেওয়া হচ্ছে। মিলিয়ে আবার এই যে ইয়ে দিয়ে স্বচ্ছ পলিথিন পেপার দিয়ে এটি শক্তভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে এবং উপর পর্যন্ত মুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং মুড়ানোর ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শেষের দিকে ওনারা কিন্তু একটু পলিথিনটি টান দেয়, এই যে টান দিয়ে লম্বা করে খুব দ্রুত সবসহ স্টক সহ সায়নটাকে এইভাবে বেঁধে দেওয়া হচ্ছে। 15 থেকে 20 দিন পরেই এই যে স্টক এবং সায়ন একসাথে জোড়া লেগে যাবে এবং পরবর্তীতে তারা এই গাছটিকে যেই জাতের এই স্টকটি দেওয়া হয়েছে, যেই জাতের সায়নটি দেওয়া হয়েছে সেই জাতের সায়নটি এই পুরো গাছটি সেই জাতে পরিণত হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত জাতটি পেয়ে যাবে। কেন এই কলমের এত প্রয়োজন? আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যে আমি অনেকের কাছে জানতে পেরেছি তারা বিভিন্ন ভালো ভালো জাতের আম বা সুমিষ্ট আম খেয়ে তারা বৃষ্টি নিয়ে আসে। তাদের ধারণা যে বৃষ্টি যদি নিয়ে এসে আমাদের বাসায় যদি আমরা রোপণ করি তাহলে দেখা যাবে যে ওই জাতেই তৈরি হবে। এটি আসলে একটি ভুল ধারণা, ওই বৃষ্টি গেলে কখনোই ওই জাতটি হবে না। এটি ওই বৃষ্টির যে মুকুলটি ছিল সেটি কিন্তু পরাগায়ন হয়ে সে কিন্তু নতুন একটি জাতে পরিণত হচ্ছে। এবং এখানে আরেকটি জিনিস অবশ্যই জানা প্রয়োজন যে বীজের যে গাছ, সেই বীজের গাছ কিন্তু ফল দেয় অনেক দেরিতে। আমরা লক্ষ্য যদি করি আমাদের গ্রামে গঞ্জে দেখা যাবে যে প্রাকৃতিকভাবেই কিছু গাছ উৎপন্ন হয়েছে, তাদের ফল কিন্তু অনেক দেরিতে আসে। এবং কলমের গাছ আমরা দেখেছি যে কলমের গাছ অনেক তাড়াতাড়ি ফল দেয়, বিশেষ করে আমরা যারা ছাদে বাগান করি বা ড্রামে করে মাটি দিয়ে ছাদে অথবা আমার বাসার সামনে উঠানে যদি বাগান করি তাদের কিন্তু অবশ্যই যে আশা থাকে যে আমরা যেন ফলটি খুব তাড়াতাড়ি পেয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু এই কলম ব্যবস্থাটি উত্তম এবং যত কলম রয়েছে আমরা কিন্তু এই কলমটি আমরা কিন্তু আমাদের বিভিন্ন আমাদের যে গাছটি অলরেডি অনেক বড় হয়ে গেছে সেই গাছের কিন্তু এক বছরের যে ডালটি, এই ডালটি আরেকটু দেখাই আপনাদের, যে পেন্সিলের মতো দেখতে পাবেন যে একটি পেন্সিল সাইজের এই ডালটির মধ্যেও কিন্তু আমরা যদি অন্য একটি সায়ন নিয়ে এসে যদি এইভাবে আমরা জয়েন লাগানোর চেষ্টা করি বা এইভাবে যদি আমরা জোড়া লাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু ওই ডালটি কিন্তু এই নির্দিষ্ট জাতে পরিণত হবে। এভাবে কিন্তু আমরা একটি গাছকে আমরা বিভিন্ন জাতের সমারোহ করতে পারি একটি গাছের মধ্যে।